মেঘলা আকাশ। অবশ্য এখন হচ্ছে মেঘটা অনেকটাই কেটে গেছে, সূর্যের আলোটা উকিঝুঁকি মারছে, আর ভোরবেলার স্নিগ্ধ আবহাওয়া, সুন্দর প্রকৃতি, মনোরম পরিবেশ মনটা কেড়ে নেয়। মহান আল্লাহ পাকের সৃষ্টি কতই না সুন্দর, এত সুন্দর সৃষ্টি দুচোখ ভরে দেখি, আর সব সময় আল্লাহর কাছে এত সুন্দর সৃষ্টির জন্য সব সময় শুকরিয়া আদায় করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সঙ্গে আছি আমি বন্যা। নতুন একটি ব্লগ শুরু করেছি, আর আজকের ব্লগটা ভোরবেলা থেকেই শুরু করেছি। ফজরের নামাজটা কায়েম করে কিছুটা সময় ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। বাইরে থেকে ফুল ফুরে ঠান্ডা একটা হাওয়া, ভোরের হাওয়া গায়ে যখন এসে লাগছিল মনটা বেশ ফুরফুরে লাগছিল। আর যখন বাইরের এত সুন্দর প্রকৃতি দেখছিলাম চোখটা একেবারে ধাঁধিয়ে যাচ্ছিল। যদিও আমরা ইট কাঠ রড বালি সিমেন্টের কংক্রিটের শহরে থাকি, তারপরেও এর মধ্যে থেকেও কিন্তু আমরা যতটুকু পারি আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করার চেষ্টা করি। তো কিছুক্ষণ সময় হচ্ছে বিছানায় শুয়ে গড়াগড়ি খেয়েছি, গড়াগড়ি করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে অনেকটাই লেট হয়ে গেছে। আপনাদের ভাইয়া মানে আমার হাজবেন্ড উনি হচ্ছে ডেকে তুলেছেন আমাকে। তো ঘুম থেকে উঠে দেখি প্রায় 9টা বাজে, আর উনি হচ্ছে বাইরে যাবেন, তো বাইরে যাবেন তাড়াতাড়ি চট জলদি, তার ভোরবেলা চায়ের দরকার হয়, তো তাকে চাটা দিয়ে এখন যাচ্ছি হচ্ছে রান্নাঘরে। আসলে সকালবেলা আপনাদের ভাইয়ার চা খাওয়ারের অভ্যাসটা আমি বানিয়েছি, কারণ সকালবেলা অনেক সময় হয় কি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। যদি এক কাপ চা বানিয়ে তাকে দেওয়া যায় তাহলে সে নির্দ্বিধায় চা খেতে থাকবে। আর দেখা গেল যে চা বানিয়ে দিলাম না, সে ঘুম থেকে উঠে ওভাবেই কোনো মতে রেডি হয়ে যদি দেখে নাস্তা রেডি নেই আসতে সে বেরিয়ে চলে যাবে নাস্তাটা না খেয়েই। কিন্তু এই কারণেই হচ্ছে এই ট্রিক্সটা অবলম্বন করা, তাকে চা দিব, যতক্ষণ চায়ের কাপে চা থাকবে ততক্ষণ পর্যন্ত সে কম্পিউটারে কাজ করবে আর চা খেতে থাকবে, ততক্ষণে হচ্ছে আমার নাস্তাটা রেডি হয়ে যাবে। তো হলো না, একসঙ্গে দুটো, রান্নাঘরও ম্যানেজ হলো আর বড়ও ম্যানেজ হলো। তো আজকে সকালে আমার হচ্ছে ব্রেকফাস্টে আমি তৈরি করব হচ্ছে সাগু দিয়ে খিচুড়ি, যা খেতে অনেক মজার, স্বাস্থ্যসম্মত, অনেক হেলদি, আর চট জলদি রান্না হয়ে যায়। তো এরকম একটা চট জলদি রান্নার আইটেমই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি জানি অনেক আপুরাই আছেন যারা আমার মতো একটু দেরিতে ঘুম থেকে ওঠেন, তাদের জন্য খুবই সুবিধা হবে। তো যাই হোক, সাগুর পায়েস রান্না করার জন্য আমি এখানে ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম,
তো আগে থেকে জাল ভিজিয়ে রাখা ছিল, এই কারণে রান্না করতে বেশি সময় লাগবে না। 5 মিনিটের জন্য আমি হচ্ছে এটা রান্না করব। আর পায়ে সাগর খিচুড়িটা রান্না করার জন্য আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি। তেলের মধ্যে ডালটা দিয়ে কিছু গাজর গ্রেট করা ছিল আমার আগে থেকে, ফ্রোজেন করা ছিল ফ্রিজে, সেটা দিয়েছি। কিছু কাঁচামরিচ কুচানো দিয়েছি, টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি। আর এর মধ্যে আর একটা মশলা যাবে, সেটা হচ্ছে জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো হচ্ছে 1 চামচের মতো দিয়েছি আর কি। আর হচ্ছে এর মধ্যে দিব হচ্ছে হলুদের গুঁড়ো। আর আমার অনেক আপুরাই আছেন যারা আমার থেকে অনেক 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 গুণ ভালো রান্না করেন। আমি আসলে রেসিপি দেওয়ার স্পর্ধা দেখাচ্ছি না আপনাদেরকে, আমি জানি আপনারা আমার থেকে ভালো জানেন, ভালো বোঝেন। জাস্ট আমি আমার ডেইলি লাইফ স্টাইল, আমি আমার ডেইলি রান্না বান্না যেভাবে আমি করি, যে স্টাইলে করি, যদি আমার এই ভিডিওগুলো থেকে, ছোটোখাটো ভিডিওগুলো থেকে কারো কোনো উপকার আসে, সেটাই হচ্ছে আমার সার্থকতা। তো ভুল ত্রুটি আপুরা মার্জনীয় ক্ষমা চোখে দেখবেন। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে কিন্তু সাগর পায়েসটা রান্না করা হয়ে গেছে। আর একটা এত সহজ আর সিম্পল রান্না যে কেউ রান্না করতে পারবেন। আর আমার খিচুড়িটা নামিয়ে নেওয়ার পর আমি এটা হচ্ছে বাগার দিয়েছি। আর বাগারে হচ্ছে রসুন, পেঁয়াজ আর হচ্ছে মেথি, এগুলো হচ্ছে ফোড়ন হিসেবে দিয়েছি। তো এই তো চটজলদি আমার সাগুটা রান্না হয়ে গেছে, তো আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর পাশের চুলায় ভর্তার জন্য সবকিছু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আজকে আহামরি বিশাল কিছু ভর্তা করব না, জাস্ট আলু ভর্তা চটজলদি খাবার, আর সঙ্গে হচ্ছে একটা সিদ্ধ ডিম। আর এই গরমে এরকম হালকা পাতলা খাবার প্রত্যেকের জন্যই অনেক ভালো। আর আমার মনে হয় গরমে সরল খাবারগুলোই বেশি ভালো প্রত্যেকের জন্য। তো যাই হোক, খাবার ডাইনিং টেবিলে সার্ভ করে দিলাম। আর এদিক দিয়ে হচ্ছে ছেলে আর ছেলের দাদু আগেই খেয়ে নিয়েছে, আর এখন আমাদের দুজনের পালা। তো আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড, উনি হচ্ছে বাইরে চলে যাবেন, তো এই কারণে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে কালো জিরা। আমরা তো সবাই জানি যে কালো জিরা হচ্ছে সর্ব অসুখের মহা ঔষধ। তো এই কারণে এই করোনা পরিস্থিতিকালে, যেহেতু আপনাদের ভাইয়া বাইরে যান সব সময়, তো কালো জিরা গুঁড়ি যেটা ভর্তা আর কি, এটা আমি সব সময় ভর্তা করে রেখে দেই আর কি, গুঁড়ো করে রেখে দেই। তো পুরো 1 বয়াম ছিল, খাওয়া হয়ে গেছে, এখন প্রায় এতটুকু আছে। তো এই কালো জিরা ভর্তা উনি প্রত্যেক দিন সকালবেলা যাই খেতে দেই, ভাত খিচুড়ি প্রত্যেকটা আইটেমের সঙ্গে সে খাবে, তার থাকবেই। তো যাই হোক, এখন নাস্তা করি। সকাল সকাল হচ্ছে সাগর দিয়ে খিচুড়ির জবাব হয় না, আর সাথে আছে ভর্তা। আজকে ব্রেকফাস্টে তো জমে ক্ষীর হয়ে গেছে। তো যাই হোক, দুজনে মিলে একসঙ্গে খাচ্ছি, খাওয়া প্রায় শেষ, আর দুপুরের রান্নারও অনেকটা সময় বাকি আছে। তো গতকালকে হচ্ছে আমি কিছু বোতল, পানির বোতল আর কি, কোল্ড ড্রিঙ্কের বোতল আর কি, রং করে রেখেছিলাম। এগুলো দিয়ে একটু ডেকোরেশন করব। যদিও আমার ফ্রি টাইম ফ্রিভাবে কাটাতে ভালো লাগে না, সবসময় মনে হয় কিছু না কিছু একটা করি। তো এই তো বোতলগুলো হচ্ছে আমি প্রত্যেকটা বেঁধে নিয়েছি, আর এগুলোর মধ্যে এখন হচ্ছে আমি মাটি ঢুকাবো, আর মাটি ঢুকানোর পরে হচ্ছে আমি আমার ড্রয়িং রুমটা ডেকোরেশন করব। আর সবসময় আমার হাতের কাজের জিনিস দিয়ে আমার ঘরের প্রত্যেকটা কোণায় ডেকোরেশন করতে আমার বেশি ভালো লাগে। তো বন্ধুরা, এই তো আমার বোতল দিয়ে ঘর ডেকোরেশন করা হয়ে গেছে, এটা ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই জানাবেন।
আর আমার আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।